ওখানে অরিত্র রয়েছে, অরিত্র এবং আমি, আমাদের একটা দৃশ্য এখনও পর্যন্ত সিনেমার খুব ভাইরাল হয় যেখানে অরিত্র আমায় কোল্ড ড্রিঙ্ক দেয়। সেই কোল্ড ড্রিঙ্কের যে পরিমাণ ছিল সেই পরিমাণ অরিত্র নিজে খেয়ে ফেলে এবং তারপর একটা বিশ্বস্ত সামাজিক পদ্ধতিতে সেই কোল্ড ড্রিঙ্কের পরিমাণটা আবার বাড়িয়েও দেয় এবং তারপর আমি খাই এবং কোল্ড ড্রিঙ্কের স্বাদ বদলে যায়। কোন সিনেমায়? চিরদিনই তুমি যাওয়ার বলে খুব বহুল জনপ্রিয় একটি সিনেমায়। তো এবার সেই কোল্ড ড্রিঙ্কের বিষয় আমরা না সত্যি কেউ জানতাম না এবং আমিও গল্পের চরিত্রের মতো জানতাম না যে কি মিশিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু সেই স্বাদটা একটু নোনতা লেগেছিল, একটা মানবিক পরিশ্রমের কিছু জিনিস মেশানো হয়েছিল। তো কোথাও যেন আমরা এই নোনতাটাকে বার করার চেষ্টা করার জন্যই বোধহয় আজকে রিপাবলিক বাংলা এই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বোধহয় অবতরণ করেছেন। নমস্কার, মানুষ তো পরিবর্তনশীল। আজকে আপনাদের ওখানে রুদ্রনীল ঘোষ আছে, রুদ্রনীল ঘোষ তো একসময় তৃণমূলের ওইতে ছিলেন, আজকে বিজেপিতে চলছে। তো অজয় দেবগান করলে দোষ হয় না, রুদ্রনীল মানে অজয় দেবগান করলে দোষ, রুদ্রনীল করলে দোষ না, এটা কি লজিক? রুদ্রনীল ঘোষ এরপরে বলবেন, আপনি রুদ্রনীল ঘোষকে অনুরোধ করছি যেখানে আমরা দেখি যে একটা স্ক্রিপ্ট বাছাইয়ের জন্য একজন অভিনেতা তিনি কতটা সময় নেন, তিনি এই স্ক্রিপ্টের এই অংশ পছন্দ হয়নি বলে তিনি সেই ছবিটা করলেন না, অথচ একটা বিজ্ঞাপনে যেটা কিনা কয়েক সেকেন্ডের একটা বিজ্ঞাপন এত মানুষের কাছে পৌঁছচ্ছে সেটা বাছাই করার সুযোগ তিনি নিজের কাছে দেবেন না? দেখুন, এখানে দুপক্ষেই যারা যারা বসে রয়েছেন তারা বন্ধুস্থানীয় এবং খুব সম্মানীয় লোকজন। ওখানে আমরা অন্তত সবাইকে সবাই এন্ডোর্স করব। এখানে যে বিষয়টা রয়েছে খুব ইন্টারেস্টিং এবং আমার মনে হয় যে পক্ষে বিপক্ষে যারাই এখানে যে কথাই বলুক না কেন সবার মধ্যেই কিন্তু একটা জিনিস রয়েছে এবং আমি বিশ্বাস করি, বিশেষ করে এখানে আমি যাঁদের দেখতে পাচ্ছি যারা আমরা একে অপরকে চিনি এবং জানি, আমার এই জ্ঞান নেই যে এনারা জ্ঞান তো কোনো খারাপ কাজের সঙ্গে জড়িয়েছেন প্রথমত বলি। আর যে আলোচনার ট্যাগ এখানে দেওয়া রয়েছে যে বিজ্ঞাপনের মুখ শুধু আয় না সামাজিক দায়বদ্ধতাও, এই দায়বদ্ধতার পরে একটা ও আছে, আমার মনে হয় এই ওটাতেই দায়বদ্ধতার জায়গায় যতই ওই প্রান্ত থেকে হই হই দাবানল ছড়িয়ে পড়ার চেষ্টা করুক না, তারাও এই দায়বদ্ধতার পরে যে ওটা আছে সেটাকে তারা মেনে চলেন বলেই এখনও পর্যন্ত কোনো সমাজের জন্য ক্ষতিকারক কাজে এনাদের নাম আমি শুনতে পাইনি। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও পাবো না। সুভাষদা রয়েছেন, পাপিয়াদি রয়েছেন, বিজ্ঞাপনের ধরন তারা পাল্টাতে দেখেছেন, অন্তত আমি যে কথা বলছি বা ওখানে যারা যারা বসে রয়েছে। ওখানে অরিত্র রয়েছে, অরিত্র এবং আমি, আমাদের একটা দৃশ্য এখনও পর্যন্ত সিনেমার খুব ভাইরাল হয় যেখানে অরিত্র আমায় কোল্ড ড্রিঙ্ক দেয়। সেই কোল্ড ড্রিঙ্কের যে পরিমাণ ছিল সেই পরিমাণ অরিত্র নিজে খেয়ে ফেলে এবং তারপর একটা বিশ্বস্ত সামাজিক পদ্ধতিতে সেই কোল্ড ড্রিঙ্কের পরিমাণটা আবার বাড়িয়েও দেয় এবং তারপর আমি খাই এবং কোল্ড ড্রিঙ্কের স্বাদ বদলে যায়। কোন সিনেমায় এটা? চিরদিনই তুমি যাওয়ার বলে খুব বহুল জনপ্রিয় একটি সিনেমায়। তো এবার সেই কোল্ড ড্রিঙ্কের বিষয় আমরা না সত্যি কেউ জানতাম না এবং আমিও গল্পের চরিত্রের মতো জানতাম না যে কি মিশিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু সেই স্বাদটা একটু নোনতা লেগেছিল, একটা মানবিক পরিশ্রমের কিছু জিনিস মেশানো হয়েছিল। তো কোথাও যেন আমরা এই নোনতাটাকে বার করার চেষ্টা করার জন্যই বোধহয় আজকে রিপাবলিক বাংলা এই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বোধহয় অবতরণ করেছেন এবং এখানে সুভাষদা ইন্টারেস্টিং ওয়েতে বেশ কিছু তথ্য দিয়েছেন, অরিত্রও দিয়েছে, পাপিয়াদিও বলছিলেন, আমার বন্ধু ইন্দ্রনীল রায় যে চিরন্তন পরিবর্তনকামী মানুষ আমার থেকেও বেশি, অত্যন্ত সফলতার সঙ্গে একজন ইঞ্জিনিয়ার, অত্যন্ত সফলতার সঙ্গে একজন সাংবাদিক মানুষ এবং তারপর জীবিকা বোম্বে থেকে বাংলায় নিয়ে আসার পর এই মুহূর্তে ইন্দ্রনীল রায় একটা খুব ইন্টারেস্টিং কাজ করছেন, তিনি ব্র্যান্ড প্রমোশনও করেন। তো ফলত এই একটু আগে মেসিকে নিয়ে বা মেসির জায়গায় আমাদের মতো পশ্চিমবঙ্গে যদি কেউ দেশি আসে মেসির বদলে তাকে নিয়ে উনি গলা ফাটাবেন, কারণ এটা ওনার জীবিকার মানে পরিবর্তনশীল জীবিকার একটা দায়বদ্ধতা। আমরা জানতাম দস্যু রত্নাকরের কথা, তিনিও তার সংসার চালাতেন, যেমন আমরা রোজ টেলিভিশন নিউজে বিভিন্ন লোকজনকে আমরা দেখেছি
তারাও মন্ত্রিত্ব সামলাতে গিয়ে পরিবারের লোকজন একটু বেশি গয়না পড়বে, একটা বাড়ি কেন ছটা বাড়ি থাকবে, তাহলে তারাও অপরাধ করেননি ধরে নিতে হয় এই ধরনের কথাবার্তা শুনতে গেলে। তা নয়, দস্যু রত্নাকর ফ্যামিলি চালাবেন, তিনি বলেছিলেন যে পরিষ্কার আমি যে রোজগার করে নিয়ে আসছি সেই পাপ যদি ফ্যামিলি খায় তাহলে পাপ ফ্যামিলিরও হবে। আলটিমেটলি তিনি কিন্তু বাল্মীকি হয়ে উঠেছিলেন। আমাদের মনের মধ্যে বোধ হয় কোথাও একটুখানি শুভ চিন্তা বা সতর্কতার জায়গা আমরা কেউই এড়িয়ে যেতে পারি না। আমাদের মনে হয় যে এই সামাজিক দায়বদ্ধতা, আমরা যে যে জীবিকাতেই থাকি না কেন, আমরা যে যে কাজই করি না কেন, অজ্ঞানতার সঙ্গে যদি আমার দায়বদ্ধতা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, তো তাহলে একটু আগেই যে কথাটা হচ্ছিল যে এই পান মশলা খেয়ে যে শরীর খারাপ হয় না, এটা তো নয়, অবশ্যই হয়। এবং সেই ক্ষেত্রে একটা সতর্কতার একটা বস্তু যিনি প্রমোট করছেন বা আমরা যেই বা যাই আমাদের কাছে আসবে আমরা প্রমোট করব, এবং বিজ্ঞাপনের মুখ দেখাবার জন্য যারা পরিচিত মুখ জনপ্রিয় মুখ তাদের বেছে নেওয়া হয়। এই মুখের ধরন আবার পাল্টায়। একটা সময় খুব বিখ্যাত অভিনেত্রীরা বম্বের হিরোইনরা তারা এক টাকার শ্যাম্পুর পাউচ ছিঁড়ে চুলে মাখত, সেই দেখে আমার পাড়ার যাবতীয় মেয়েরা ওই হিরোইন হবার জন্য এক টাকার পাউচ ছিঁড়ে মেখেছে। তারপর ইন্দ্রনীল বাবুদেরই অত্যন্ত সতর্কতার সঙ্গে সমাজকে জানাবার জন্য তারা জানিয়ে দিলেন এই হিরোইনের রেমুনারেশন কত, তখন আমার পাড়ার চম্পা চামেলিদের বিশ্বাস হলো যে মেয়েটা 5-10 কোটি টাকা আয় করে সে এক টাকার পাউচ কিনবে না। এবং তাই এই শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে শুরু করে বাকি অন্য, আমি কোনো ব্র্যান্ডকে আক্রমণ করছি না, আমার ইচ্ছাও নেই, কমন ফেস নিয়ে আসা হলো। কমন ফেস অর্থাৎ যাকে দেখতে আমার মতো, তিনি অভিনেতা হতে পারেন, সমাজের যে কোনো স্তর থেকে আসা মানুষ হতে পারেন, অর্থাৎ বিজ্ঞাপনে যেহেতু অল্প সময়ের মধ্যে জনপ্রিয় মাধ্যম, জনপ্রিয় একটা গল্প, জনপ্রিয় একটা অনুভূতি ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িয়ে আছে, তাই যে যে পরিচালকরা সিনেমা বানান তারা অনেক বেশি ইন্টারেস্টেড হন ওই মাত্র 10-15 সেকেন্ডের বিজ্ঞাপনটা একদিন বা দুদিনে বানাবার জন্য, 30 দিন বা 60 দিনের সিনেমা বানাবার থেকেও তারা প্রচুর টাকা পারিশ্রমিক পান। এবং অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় বা সমাজের যারা চেনা মুখ, সুভাষদা যেটা একদম প্রথমেই বলেছেন, যাদের মানে, এই মানে শব্দটা খুব ইম্পর্ট্যান্ট, আমায় মানার সঙ্গে সঙ্গে আমার দায়বদ্ধতা চলে আসে। আমার ভাতৃপ্রতিম অসম্ভব গুণী একজন অভিনেতা এই সময় খুব ভালো বলছে, অরিত্রর কথা আমি টেনে নিয়ে সেই বলি, এই দায়বদ্ধতা আমরা অস্বীকার করতে পারি না যাদের নিয়ে বিজ্ঞাপন তৈরি হয়, যাদের মুখ করে, এই মুখটাই খুব বিপজ্জনক বস্তু। তিনজনের ওখান থেকে যে কথা, আমি ওই তিনজনের দিক থেকে যেটা আশা যে আমরা এমনটা যেন বলবার চেষ্টা করি যারা সেলিব্রিটি বা সো কল্ড কোট অন কোট যারা বলেন যে দাদা আমি সরল পুতুল নিজের টুকু বুঝি, দাদা আমি সরল পুতুল নিজের টুকু বুঝি, কে আমাকে রাখবে ভালো সেইটুকুটাই খুঁজি, আমায় সাজাও আমায় বেচো আমি জনপ্রিয়, আমায় বেচে লাভের সেগুর পিঁপড়েটাকেও দিও, আমি কেবল ব্র্যান্ড বেচবো কিনবে লোকে বিষ, আমি কেবল ব্র্যান্ড বেচবো কিনবে লোকে বিষ, মানুষ মরুক তরপানি খাক আমার ঠোঁটে শিস, এটা হবে না। কি বাতে দারুণ।